হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম পিপরাজ ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি, প্রাচি বেবিও ভালো আছে, আর আমার নিউ বেবি যেটা হবে সেও ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। ব্লগটা খুব ইন্টারেস্টিংই, তোমরা তো জানোই আমার স্বাদ হয়ে গেছে। স্বাদে আমি কী কী উপহার পেয়েছি এই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। স্বাদ আমার একদম সিম্পলভাবেই হয়েছিল, কারণ বাড়িতে অনেক কিছু প্রোগ্রাম হয়ে গেছে, বোনের বিয়ে টিয়ে আরও অনেক কিছু হয়েছে, তাই বেশি ঝামেলা না করে কিছু মানুষ মিলে না আমাদের পাড়ার মধ্যে কিছু লোক তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। বাড়ির কিছু মানুষ, আত্মীয় স্বজন কিছু আছে, আর বেশি মানুষ আসেনি, কারণ কিছুদিন আগেই বিয়ে গিয়েছিল বোনের, আমরা তো জানোই, তাই বেশি ইনভিটেশন ছিল না, সিম্পলভাবেই ছিল। তবুও আমার খুব আনন্দ হয়েছে। আমি কী কী গিফট পেয়েছি তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগটা শুরু করছি, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি কী কী গিফট পেলাম আর আমাকে কে কী গিফট দিয়েছে। দেখো, একটা শাড়ি, একটা আমাকে একজন দিদা দিয়েছে কৈলাসর, আমার শ্বশুর বাড়ির দিকে। দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর আছে, দেখো হলুদের মধ্যে লাল পায়। আরও আছে, দেখো সেটা কেমন হলো বলবে। এটা হচ্ছে নাইটি, খালি হয়েছে, নাইটি পেয়েছি, কারণ এখন প্রচণ্ড গরমের মধ্যে নাইটি পরাটাই, হালকা ফুলকা পরাটাই ভালো। নাইটি পেয়েছি, দেখো আরেকটা, এটা আমার বোনের শ্বশুরবাড়ির থেকে দিয়েছে বোনের পিসি শাশুড়ি, উনিও আমাকে একটা নাইটি দিয়েছেন, এ দেখতে পাচ্ছ। আরেকটা ফুলে দিচ্ছি কি দিয়েছে, এ দেখতে পাচ্ছ। আরেকটা শাড়ি, এটা মনে হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে, এটা আমার শাশুড়িমা দিয়েছে, ও আমাদের পাড়ার একজন আন্টি দিয়েছে, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। দেখো আন্টি দিয়েছে না আমার মামি দিয়েছে, এবং বুঝতে পারছি না, আমার ভুলে গেলাম, মনে হচ্ছে আমার মামি দিয়েছে শ্বশুরবাড়ির থেকে, আমার মামি শাশুড়ি, উনি আমাকে এটা দিয়েছেন, ওনার বাড়ি আমাদের দিকে, সেটা খুব সুন্দরই আছে না। এটা দিয়েছে আমার মাসি, দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার মাসি, ন্যাটিজার খুব সুন্দর, কালারটাও খুব সুন্দরই, এটা আমার মাসি দিয়েছে, আমার মার বোন, মার তিন নম্বর বোন, আমাদের যেমন আমরা চার বোন, আমরা মা তারাও একদম চার বোন দিয়েছ। আর এটা দিয়েছে আমাদের পাশের বাড়িরই একজন বৌদি, এইটাও একটা নাইটি, দেখতে পাচ্ছ নাইটিগুলির কালারগুলি সবগুলি সুন্দর, সবগুলি গিয়ার আছে, দেখতে পাচ্ছ। এটা দিয়েছে
এটা একটা শাড়ি, শাড়িটা কিন্তু খুবই সুন্দর সুতি শাড়ি। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ সুতি শাড়িতেই ফেভার করে। দেখো এটাকে কে দিয়েছে, এটা আমার বোন দিয়েছে, বড় বোন যাকে আমি দি ভাই বলি, ও দিয়েছে আমাকে এই শাড়িটা। খুবই সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। আর এটা দিয়েছে আমার শাশুড়িমা। দেখো এটা কেমন হলো, এটাও সুন্দরই হয়েছে, পরে নিয়ে একটা শাড়িও পরবো, যখন অনুষ্ঠান হবে তখন পরবো। আর এটা আরেকটা, এটা একটা শাড়ি, এটা দিয়েছে আমার ছোটো বোনের শাশুড়ি। দেখো কিছুদিন আগে ওর বিয়ে হয়েছিল বলেছিলাম, ওর শাশুড়িমা আমাকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা খুবই সুন্দর, পুরোটা আমি করছি না, কারণ এই পুরোটা করলে আবার এটাকে ভালো করে আবার গুছাতে হবে সুন্দর করে, না হলে এটা তো একবার কচমচ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো সুন্দর আছে, পছন্দই হয়েছে শাড়িটা। দেখো একটা আরেকটা নাইটি, এই নাইটিটা দিয়েছে আমাদের একটা মাসি আমাদের পাড়ারই, হলো সবুজ গ্রিন কালার। আমি টোটাল পাঁচটা নাইটি পেয়েছি, শাড়ি হবে পাঁচ ছটা। আর এখানে আরেকটা শাড়ি আছে, এরকম এইগুলোই আমার কী পেয়েছি সাথে, ছোটো কাটুই ছিল জোর দই ছিল, তবে খুব মজা হয়েছে। নাইটিগুলি পাঁচটা পেয়েছি, আর তোমার শাড়ি মনে হয় পাঁচটা বা ছয়টা হবে টোটাল, কী টোটাল আর কী বলবো, এইগুলি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আমার স্বাদের উপহারগুলি। আজকে আমি একটু সাজে গুজে দিয়ে বসেছি তোমাদের সাথে ভিডিও করার জন্য। আয়ে দেখো আমি কী খাচ্ছি, কতগুলি মিষ্টি রয়ে গেছে ফ্রিজে, এখানে একা বসে বসে খাচ্ছি। কাছি বেবি দিয়ে একটু মিষ্টি খাই না, আমি খেয়ে খেয়ে টুপি এগিয়ে গিয়ে টেস্ট করছি। আর কিছু সব যারা আত্মীয় স্বজন এসেছিলো তাদেরকে দিয়ে দিলাম, আর কিছু আমি রেখেছি এগুলি খাচ্ছি। যেগুলি আমি আমার কুলে নিয়ে বসেছিলাম এগুলি আমাকেই খেতে হবে, বা আমার দিদাকে খেতে হবে, বা আমার দেহ ননদ যারা আছে তারা খেতে পারবে, তারা তো কেউই এখন নেই আমার এখানে, তাই আমাকেই খেতে হচ্ছে মিষ্টিগুলো। যেগুলি খাবো তো যেগুলি পাচ্ছি খেতে এগুলি খাবো, আর যেগুলি পারবো না এগুলি কি ফেলে দেবো। ফল তো ফেলা যাবে না, ফল তো আমার খুবই ভালো লাগে, ডেলিভারি তো আমার সামনেই। তাই বেশি বক বক না করে ভিডিওটা আমি তোমাদের কাছে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি যদি ভিডিওটা আরও বক বক করতে থাকি তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার ব্লগগুলি ফলো করতে থাকো। ওকে ফ্রেন্ডস, বাই বাই।